আমি ইয়ার আগর ক্লাসটুত অবতল দাপন আর উত্তল দাপন কেনেকুয়াকে চিনাক্ত করা হয় আমি সেইটো বস্তু আলোচনা করেছো। আজি আমি অবতল আর উত্তল এই দুখন দাপনতে আমি পহরশ্মি পড়ব দিলে অর্থাৎ সেই তারপরা যাক পহরশ্মি প্রতিফলিত হব সেই প্রতিফলিত রশ্মিবিল কোন দিকত গতি করে আর প্রতিফলিত রশ্মিবিল দিকট নির্ভর করব একচুয়ালি আপতিত রশ্মি আহি দাপন কেনেকুয়াকে পড়ে তার উপর নির্ভর করব। গতি আমি যদি চাব যাও এইখন এখন অবতল দাপন, এই অবতল দাপন আমি এইখন রং দিছো, বাহির পৃষ্ঠখন রং দিছো, গতি প্রতিফলক পৃষ্ঠটো বাউফলে আছে। আমি যাকালি কোৱাৰ দৰে এইটো দাপনখন সাপোজ মেৰু আৰু এইটো এইডাল আমি মুখ্য অক্ষ ধৰি ললোঁ, ধৰি ললোঁ এইটো ভাস্কেন্দ্ৰ আৰু এইটো মধ্যবিন্দুটো ফোকাছ বিন্দু। আমাৰ এক নম্বৰ পইণ্ট হ'ব আমি এই দাপনখন আঁকিলোঁ, আঁকি আমি ভাস্কেন্দ্ৰ ফোকাছ আমি নিৰ্ণয় কৰিলোঁ। আমি এতিয়া কি কৰিম, ইয়াত আমি পহৰশ্মি পৰিব দিম, ইয়াত পহৰশ্মি আপতিত হ'ব দিম, সেই আপতিত পহরশ্মিবিল ইয়ারপরা কি হব প্রতিফলিত হব। আমি প্রথম কি করল এটা পহরশ্মি আমি মুখ্য অক্ষর সমান্তরালকে আপতিত হব দিল, গতি দাপন মুখ্য অক্ষ এই মুখ্য অক্ষ বা প্রধান অক্ষর সমান্তরালক পহরশ্মিটি আহি আপতিত হয়েছে। এটা এই পহরশ্মিটি দাপনেরপর প্রতিফলিত হব, ই দাপনেরপর কেনেকুয়াকে প্রতিফলিত হব, ই ফোকাস বিন্দুর মাজেদি পার হয়ে যাব। তার মানে এটা বস্তু আমি গম পালো, যদি অবতল দাপন এখন মুখ্য অক্ষর সমান্তরালকে পহরশ্মি আপতিত হয় তাহলে প্রতিফলিত রশ্মিটি ফোকাস বিন্দুর মাজেদি পার হয়ে যায়। দুই নম্বর পয়েন্ট, এগেইন আমি এখন অবতল দাপন আঁকিল, আমি ধরে ললো এইটু মেরু, এইটু সাপোজ ভাস্কেন্দ্র, এইটু ফোকাস এফ। এবার আমি কি করিম, পহরশ্মি দাপন আপতিত হব দিম ফোকাস বিন্দুর মাজেদি আহি, গতি পহরশ্মি এইবার কেনেকুয়াকে আহিছে আপতিত পহরশ্মিটি ফোকাস বিন্দুর মাজেদি আহিছে, গতি ফোকাস বিন্দুর মাজেদি আহি দাপনত পড়ছে, দাপনত পড়ার পিছন ইয়ারপর প্রতিফলিত হব, কেনেকুয়াকে প্রতিফলিত হব মুখ্য অক্ষর সমান্তরালকে গুছি যাব, গতি এইটো অর্থাৎ ইয়ার অপোজিটটে এইটো, ইয়াত মুখ্য অক্ষর সমান্তরালকে আহিছিল ফোকাসর মাজেদি প্রতিফলিত রশ্মি গৈছে, আপতিত রশ্মি ফোকাস বিন্দুর মাজেদি আহিছে মুখ্য অক্ষর সমান্তরালকে গুছি গৈছে। তিন নম্বর কেসটো হব এখন অবতল দাপন, এইটো মেরু, ধরে ললো এইটো ফোকাস ভাস্কেন্দ্র, এইটো ফোকাস। এবার আমি কি করিম, পহরশ্মি এটা ভাস্কেন্দ্রর মাজেদি আহিব দিছো, অর্থাৎ আপতিত পহরশ্মিটি কেনেকুয়াকে আহিছে ভাস্কেন্দ্রর মাজেদি আহিছে। যদি আপতিত রশ্মিটি ভাস্কেন্দ্রর মাজেদি আহে তেতিয়াহলে ইয়া দাপনত পড়ার পিছত সেই ভাস্কেন্দ্রর মাজেদি গুছিও যাব এনেকুয়াকে, অর্থাৎ আমি ইয়াত গম পালো যে আপতিত পহরশ্মি যদি ভাস্কেন্দ্রর মাজেদি আহে তেতিয়াহলে ভাস্কেন্দ্রর মাজেদি গুছিও যায়। চাই নম্বর পয়েন্ট, এইখন অবতল দাপন মেরু, ধরে ললো ভাস্কেন্দ্র, ফোকাস। এবার আমি কেনেকুয়াকে পহরশ্মিটি পড়ব দিম, মেরুত পড়ব দিম, মেরুত পড়তে ই কি করব মুখ্য অক্ষর লগত এটা কোণ করে পড়ব, মুখ্য অক্ষর লগত এইটো যেটু কোণ করব এই কোণটো যিমান ডিগ্রি হয় প্রতিফলিত রশ্মিও সেই একে সমান পরিমাণের কোণ করে গুছি যাব, অর্থাৎ এইটো যদি 30 ডিগ্রি হয় তেতিয়াহলে ইও কিমান ডিগ্রি হব 30 ডিগ্রি, গতি এইটো হব আপতন কোণ আর এইটো হব প্রতিফলন কোণ, এই ক্ষেত্র আই ইকুয়াল টু আর। তার মানে আমি এইটো এটা বস্তুতে গম পেলো যে পহরশ্মি আপতিত হয়েছে, কত আপতিত হয়েছে মেরুত হয়েছে, আর মেরুত আপতিত হতে সেই প্রধান অক্ষর একটা নির্দিষ্ট কোণ করে আপতন আপতিত হয়েছে, তেতিয়াহলে প্রতিফলিত রশ্মিয়ে দাপনেরপর যে রশ্মি প্রতিফলিত হব সেই প্রতিফলিত রশ্মিটিও কি করব এই আপতন কোণের সমান পরিমাণের কোণ মুখ্য অক্ষর করে গুছি যাব, গতি আমি ইয়াতে অবতল দাপনের ক্ষেত্র এইকটা কেস পালো। এক নম্বর কেসটো মই এগেইন কৈছো যে যদি আপতিত রশ্মি মুখ্য অক্ষর সমান্তরালকে আহে তেতিয়াহলে প্রতিফলিত রশ্মি ফোকাস বিন্দুর মাজেদি যায়, যদি আপতিত রশ্মি ফোকাস বিন্দুর মাজেদি আহে তেতিয়াহলে প্রতিফলিত রশ্মি মুখ্য অক্ষর সমান্তরালকে গুছি যায়, আর যদি
আপতিত রশ্মি ভাস্কেন্দ্রৰ মাজেদি আহে তেতিয়াহলে প্রতিফলিত রশ্মিটো ভাস্কেন্দ্রৰ মাজেদি গুচি যায় আৰু আপতিত রশ্মিয়ে মেরুত আপতিত হতে প্রধান অক্ষৰ লগত যিটো কোণ কৰি আপতন হয় আপতিত হয় সেই সমান পৰিমাণৰ কোণ প্রধান অক্ষৰ লগত সৃষ্টি কৰি গুচি যাব গতিকে এইকেইটা হৈছে অবতল দাপন এখনৰ ক্ষেত্ৰত আপতিত রশ্মিবিলাকৰ দিশৰ ওপৰত ভিত্তি কৰি প্রতিফলিত রশ্মির দিক নির্ণয়। এবার আমি উত্তল দাপনের ক্ষেত্র আহিম। উত্তল দাপনের ক্ষেত্র কি হয়, একচুয়ালি পোহর রশ্মিবিল অপহরি হয়। অবতল দাপনের ক্ষেত্র পোহর রশ্মিবিল একোটা নির্দিষ্ট বিন্দুর মাজেদি পার হয়ে গেছিল বা একোটা নির্দিষ্ট বিন্দুত লগ লাগে, সেই কারণে অবতল দাপনত পোহর রশ্মিবিল অভিহরি হওয়া বলে কোয়া হয়। আর উত্তল দাপনের ক্ষেত্র পোহর রশ্মিবিল কি হয়, অপহরি হয়। গতি আমি এক নম্বর কেস অবতল দাপনের দরে যদি আমি চাব যাও, এই আমি ধরে লো এই মেরু, এই ভাস্কেন্দ্র, এই ফোকাস বিন্দু। আমি অবতল দাপনের দরে একে কেস করলো, ইয়াত মুখ্য অক্ষর সমান্তরালকে পোহর রশ্মি আপতিত হব দিল। পোহর রশ্মি আপতিত হওয়ার ফলত ইয়ারপরা এটা পোহর রশ্মি প্রতিফলিত হব, ইয়ারপরা পোহর রশ্মি কেন প্রতিফলিত হব, ফোকাস বিন্দুরপর অপরি হওয়া যেন লাগে। গতি ইয়াত আমি দেখা পালো যে যদি মুখ্য অক্ষর সমান্তরালক পোহর রশ্মি আপতিত হয় তো প্রতিফলিত রশ্মিটা কোরপরা অপরি হওয়া যেন লাগে, ফোকাস বিন্দুরপর। দুই নম্বর কেস আমি এখন ইয়াত এই ভাস্কেন্দ্র, এই ফোকাস, এই মেরু। এইবার আমি পোহর রশ্মিটা ইয়ার ওলোটা আমি এইবার পড়ব দিম, পোহর রশ্মিটা কেনেকুয়াকে পড়ব দিম, যেনেকুয়াকে পড়ব সেই পোহর রশ্মিটা একচুয়ালি ফোকাস বিন্দুর মাজেদি যাওয়া যেন লাগে। গতি আমি এনেকুয়া দিকত পোহর রশ্মিটা পড়ব দিল। আমি দেখা পাইছো এই পোহর রশ্মিটা একচুয়ালি কত কার মাজেদি অহা যেন লাগিছে, দাপনের এইখানে পার হয়ে আইব নয়, কিন্তু আমি যদি দত দত করে দিও এই রশ্মিটির দিকত তাহলে এই কত লগ লাগে, ফোকাসত লগ লাগে। তার মানে আমি কব পারিম এই পোহর রশ্মিটা ফোকাস বিন্দুর মাজেদি অহা যেন লাগিছে। গতি ই এটা দাপনেরপরা প্রতিফলিত হব, ই দাপনেরপরা কেনেকুয়াকে প্রতিফলিত হব, ই মুখ্য অক্ষর সমান্তরালকে গুছি যাব। ঠিক আছে, এইটোর অলতাটো। তিন নম্বর কেসটো এইখন প্রধান অক্ষ, মেরু, ভাস্কেন্দ্র, ফোকাস বিন্দু। এইবার আমি পোহর রশ্মি কেন পড়ব দিম, পোহর রশ্মিটো যেনেকুয়াকে আহিব সেই পোহর রশ্মিটো ভাস্কেন্দ্রর মাজেদি অহা যেন লাগে, অর্থাৎ এনেকুয়াকে। আমি দেখা পাইছো এই পোহর রশ্মিটো আহি দাপনত পড়িছে, কিন্তু ইয়াক দত দত করে লগাই দিলে কত লগ লাগে, ভাস্কেন্দ্রত লগ লাগে। গতি এই পোহর রশ্মিটো আমি কব পারিম যে ভাস্কেন্দ্রর মাজেদি যাওয়া যেন লাগে। আমি জানো ভাস্কেন্দ্রর মাজেদি যদি পোহর রশ্মি আহে তেতিয়াহলে ভাস্কেন্দ্রর মাজেদি গুছিও যায়। গতি দাপনত এই রশ্মিটো ভাস্কেন্দ্রর মাজেদি অহা যেন লাগিছে, ইয়াত যেহেতু অপহরি হব গতি গুছি যাওয়া রশ্মিটো সেই একে অহা রাস্তাটোরে গুছি যাব। গতি এই যেটো গুছি যাওয়া রশ্মি, এই গুছি যাওয়া রশ্মিটো আমি কোরপরা যাওয়া বলে কম, ভাস্কেন্দ্রেরপরা যাওয়া যেন লাগে বলে কম। ঠিক আছে, চারি নম্বর পয়েন্ট ভাস্কেন্দ্র, ফোকাস, মেরু। এবার আমি আগের দরে পোহর রশ্মি এনেকুয়াকে পড়ব দিছো, কত পড়িছে পোহর রশ্মি মেরুত, কেনেকুয়াকে পড়িছে প্রধান অক্ষর লগত এইটু কোণ করে। পোহর রশ্মি অপরি হব, অপরি হলে সি এনেকুয়াকে গুছি যাব, অর্থাৎ এইটো যেটো কোণ এইটোর সমান পরিমাণের কোণ করে ই গুছি যাব। গতি এইটো যদি 30 ডিগ্রি হয় ইও কিমান ডিগ্রি হব, 30 ডিগ্রি হব। গতি এইটো আই, এইটো আর, ধরত আই ইকুয়াল টু আর। আমি ইয়াতে আমি দেখা পালো উত্তল দাপনের ক্ষেত্র পোহর রশ্মিবিল কি হয়েছে, অপহরি হয়েছে, এটা বিন্দুরপর অপহরি হওয়া যেন লাগিছে, এইটো অপহরি হয়েছে, কারণ এই বিন্দুটোত হওয়া যেন লাগিছে, এই বিন্দুটো লই গুছি গেছে, অপহরি হওয়া যেন লাগিছে, অপহরি হয়েছে। ভাস্কেন্দ্রর মাজেদি আহিছে, ভাস্কেন্দ্রেরপর অপহরি হওয়া যেন লাগিছে। গতি আমি এনেকুয়াকে অবতল আর উত্তল এই দুখন দাপনের ক্ষেত্র আপতিত রশ্মির বাবে প্রতিফলিত রশ্মিবিল আমি দিক নির্ণয় করব পারো।
এটা আমি নেক্সট আলোচনা করিম এই রশ্মিবিলাকৰ দ্বাৰাই এই রশ্মিবিলাক একচুয়ালি ক'ৰ পৰা আহে দাপোনৰ সন্মুখত থকা কিছুমান লক্ষ্যবস্তুৰ পৰা আহিব গতিকে লক্ষ্যবস্তুৰ পৰা আহিলে সেই লক্ষ্যবস্তুবিলাকৰ প্ৰতিবিম্ব দাপোনত গঠন হ'ব গতিকে অবতল দাপোন এখনৰ ক্ষেত্ৰত লক্ষ্যবস্তুৰ বিভিন্ন অৱস্থানৰ কাৰণে কেনেকুৱাকৈ প্ৰতিবিম্ব গঠন হয় সেই গঠন হোৱা প্ৰতিবিম্ববিলাক লক্ষ্যবস্তুতকৈ ডাঙৰ হয় নে সৰু হয় সি সৎ হ'ব নে অসৎ হ'ব আমি এই গোটেইখিনি কথা আলোচনা কৰিম ইতিমধ্যে আমি সৎ আৰু অসৎ প্ৰতিবিম্বৰ কথা আমি দাপোনত গঠন হোৱা সৎ আৰু অসৎ প্ৰতিবিম্বৰ কথা আমি সমতল দাপোনৰ ক্ষেত্ৰত অলপমান আভাস দিছিলোঁ সৎ প্ৰতিবিম্ববিলাক গঠন হয় একচুৱেলি প্ৰতিফলিত ৰশ্মিবিলাকে প্ৰকৃততে কটাকটি কৰাৰ ফলত সৎ প্ৰতিবিম্ববিলাক গঠন হয় আৰু প্ৰতিফলিত ৰশ্মিবিলাকে অসৎভাৱে কটাকটি কৰাৰ ফলত অসৎ প্ৰতিবিম্ব গঠন হয় আচলতে অসৎ প্ৰতিবিম্বৰ ক্ষেত্ৰত আমি প্ৰতিফলিত ৰশ্মিবিলাকৰ ডাইৰেকশ্যনটো ওলোটা কৰি দিওঁ তাতে যিটো দিশত গতি কৰে আমি তাৰ বিপৰীত দিশত বঢ়াই দিওঁ অৰ্থাৎ আমি কৰা কামটো অসৎ হয় সেইকাৰণে সেই প্ৰতিবিম্বৰ প্ৰকৃতি অসৎ হয় গতিকে আমি নেক্সট এইটো বস্তু আলোচনা কৰিম